উত্তর হাওড়া শালকে অরবিন্দ রোড এলাকার রাত প্রায় 1:30 নাগাদ একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে আশেপাশের লোকেরা দমকলে খবর দেয়। খবর পেয়ে ছুটে আসে দমকলে এক একটি করে 3টি ইঞ্জিন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেই বাড়িতে আটকে ছিলেন বয়স্ক 2 ব্যক্তি, তারা মানসিক ভারসাম্যহীন, সম্পর্কে তারা ভাই বোন। দমকলের আধিকারিকরা তাদের দুজনকে উদ্ধার করেন ঘটনাস্থল থেকে। যথেষ্ট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো রকম হতাহত খবর না থাকলেও এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। মত বাজে তখন কল হলো যে শালকিয়া এরকম অরবিন্দ রোডে একটা ফায়ার হয়েছে। প্রথমে তো আমার একটা গাড়ি বেরিয়েছিল হাওড়া থেকে আন্ডার সাব অফিসার, তার পরবর্তীতে এখান থেকে আমাদের সাব অফিসার খবর দেন থ্রু কন্ট্রোল যে দুজন ট্র্যাপড হয়ে আছেন। তারপর তো আমি আরেকটা গাড়ি নিয়ে আসি, এসে দেখা যায় যে দুজন ভাই বোন বয়স্ক, মেন্টালি চ্যালেঞ্জড। আমরা তাদেরকে রেস্কিউ করলাম সেফলি। তার পরবর্তীতে দেখা গেল যে তারা বাড়ির নিচের তলাটায় একটা মানে বিভিন্ন রকম ওয়েস্টেজ মেটেরিয়াল স্টোর করে রেখেছে, সেইখানেই মেনলি আগুনটা হয়েছে। আমার ভাইরা দেখলো রাত্রি 1:30 সময় হঠাৎ দেখছে আগুন লেগেছে। ওরা বলছে লম্ব থেকে আগুন লাগিয়েছে। বাড়ির ভর্তি প্রচুর কাঠ ফাট ছিল, প্রচুর আবর্জনা ছিল বাড়ির ভেতরে, এই থেকে আগুনটা লেগেছে। আমাদের সন্দেহ হচ্ছে লম্ব থেকে আগুনটা লেগেছে।